আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি, সকলে মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, লাখো কোটি দরুদ ও সালাম এর হাদিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নূরানি কদমে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন সূরা বাকারার 186 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি, যখন আপনার কাছে হে আমার মাহবুব আমার বান্দা আমার সম্পর্কে জানতে চায়, ফা ইন্নী করিব, নিশ্চয়ই আমি তাদের কাছেই রয়েছি, উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআনি, যখনই আমার বান্দা আমাকে ডাকে আমি সাথে সাথেই তার ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহ। ফলিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি, তারাও যেন আমার নির্দেশ পাওয়ার পরে আমার ডাকে সাড়া দেয়, তারাও যেন আমার প্রতি বিশ্বাস রাখে, লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলে তারা ঠিক পথে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এটি এমন একটি ইমানদারের জন্য অতি আল্লাহ এবং বান্দার মাঝখানে মহব্বতের আয়াত, যেখানে আল্লাহ তার হাবিবকে বলছেন, আপনার কাছে যদি আমার বান্দা আমার সম্পর্কে জানতে চায় আপনি বলেন আমি তাদের কাছেই আছি। সুবহানাল্লাহ বলেন। আজকে রমাদানুল মোবারকে যে রোজা আমাদেরকে দিয়েছেন, এই রোজা হচ্ছে বান্দা আর আল্লাহর কাছে থাকা, বান্দা আল্লাহর কাছে থাকার মাস, কাছে থাকার মাধ্যম হচ্ছে রোজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আমরা আল্লাহর রহমত থেকে নিরাশ নই। আজকে রহমতের দশকের জুমায় আল্লাহর কাছে ফরিয়াদ করছি আমরা বুক ভরা আশা নিয়ে, আমরা আল্লাহর ঘরে হাজিরা দিয়েছি, আমরা রোজা রেখেছি, তারাবিহের নামাজ পড়েছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার অসীম রহমতের শামিয়ানার মধ্যে অন্তর্ভুক্ত রাখেন, আমিন। আর একটু মহব্বতে বলুন আমিন। আল্লাহর কাছে এটাই আমাদের সবচাইতে বড় প্রার্থনা থাকবে, সব সময় দোয়া থাকবে, আল্লাহ যেন আমাদেরকে রহমতের মধ্যে রাখেন। আর সেই রহমতের দশক হচ্ছে রমাদানের প্রথম দশক। তো এখানে এই আয়াতের মধ্যে একটি রাজ আছে, চিন্তাশীলদের জন্য একটা শিক্ষা আছে। শিক্ষাটা হচ্ছে, যখন আপনার কাছে আমার বান্দা আমার সম্পর্কে জানবে তখন বলবেন আমি কাছে আছি। এর অর্থ হচ্ছে, আলেমরা বলছেন, মুফাসসিররা বলছেন, মুতাসাউফ সুফি সাধক যারা, তারা বলছেন, আল্লাহর ওলিরা বলছেন, গৌস কুতুব আবদালরা বলছেন, আল্লাহ ওই ব্যক্তির কাছে যেই ব্যক্তি রসুলের কাছে আল্লাহর সন্ধান করে। আর একটু জোরে বলেন সুবহান আল্লাহ। এটা হয়তো বুঝতে একটু কষ্ট হয়েছে, আল্লাহ হচ্ছে ওই ব্যক্তির কাছে যেই ব্যক্তি আল্লাহর সন্ধান করে রসুলের কাছে। ওয়াইদা সাআলাকা ইবাদি, আপনার কাছে যখন আমার বান্দা চাইবে জানতে, আমাকে খুঁজবে, আমাকে তালাশ করবে, তখন বলবেন ইন্নি ফা ইন্নী করিব, আমি কাছে আছি। এই জন্য আমরা কখনো রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলাকে আমরা বাদ দিতে পারি না। আমরা জানি, মানি, বিশ্বাস করি, দুনিয়া আখেরাতে আল্লাহ পাওয়ার একমাত্র সবচেয়ে বড় ওসিলা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতে বলুন আল্লাহু আকবার। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমরা রমাদান পেয়েছি, একে 70 গুণ সওয়াব পাচ্ছি, নফল ইবাদত করে ফরজের সওয়াব পাচ্ছি, প্রত্যেকটা আমলের একটা আমলের 10টা সওয়াব, রমজান আসলে 70 থেকে 700টি সওয়াব পাচ্ছি, লাইলাতুল কদর পেয়েছি, এই সমস্ত কিছু পেয়েছি আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়।
এজন্য আমরা আরো একবার উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা চাই। আল্লাহ তাআলা বলছেন সেই হাদিস যেটি একেবারেই আপনাদের কাছে পরিচিত, লাখালুফু ফামিসসাইম, লাখালুফু ফামিসসাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি। একটা মানুষ রোজা রাখার কারণে, সারাদিন খাওয়া দাওয়া না করার কারণে, পানি পান না করার কারণে তার মুখ থেকে যে দুর্গন্ধ, এটাকে আমরা দুর্গন্ধ বলবো না, গন্ধ বলবো, মুখ থেকে যে গন্ধ বের হয় আল্লাহ বলছেন এটি দুনিয়ার সবচেয়ে দামি যেই সুগন্ধি মেস্ক, এই মেস্কের চাইতেও আমার কাছে বেশি প্রিয়। এই এজন্য রমাদানের রোজা আল্লাহ পাওয়ার জন্য বান্দার একটি বড় ওসিলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইখলাসের সাথে রোজা রাখার তৌফিক দেয়, আমিন বলি। হযরতে দাউদ আলাইহিস সালাম, হযরতে আইয়ুব আলাইহিস সালামের কথা বলছি, তিনি কাঁদতেন বেশি। তো কাঁদতে কাঁদতে ওনার চোখের দৃষ্টি একবার চলে গেছে, না শুআইব আলাইহিস সালাম, এটা আছে ইমাম রেফাইর হালাতু আহলিল হাকিকা মা আল্লাহ, ইমাম রেফাইর একটি কিতাব। শুআইব আলাইহিস সালাম বেশি বেশি কাঁদতেন, হাত্তা যাহাবা বাসারুহু, ওনার চোখের দৃষ্টি চলে গিয়েছিল। আল্লাহ তাআলা আবার দৃষ্টি ফেরত দিয়েছেন, আবারও কাঁদছে, কাঁদছে কাঁদতে চোখের দৃষ্টি চলে গেছে, আল্লাহ আবার ফেরত দিয়েছেন, আবারও কাঁদছে, কাঁদতে কাঁদতে চোখের দৃষ্টি চলে গেল, আল্লাহ আবার ফেরত দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন কানা বাকাউকা মিন মাখাফাতিন নারি ফাকাদ আমানতুকা মিনান নার, এ শুআইব, তোমার এই কান্না যদি দোজকের ভয়ে হয়ে থাকে তাহলে আমি তোমাকে বলছি তুমি আর কেঁদো না, আমি তোমাকে দোজক থেকে, জাহান্নাম থেকে মুক্তির কথাটা এখনই জানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ও ইন কানা বাকাউকা মিন আজলিল জান্নাহ, হে শুআইব, যদি তোমার কান্নাটা বেহেস্তের লোভে হয়ে থাকে, ফাকাদ আওজাবতু লাকাল জান্নাহ, তাহলে আমি অবশ্যই তোমার জন্য জান্নাতকে, বেহেস্তকে ওয়াজিব করে দিলাম। ফাকালা লা ইয়া রাব্বি, তখন শুআইব আলাইহিস সালাম বললেন না, আমার এই কান্না জান্নাতের আশায় নয়, আমার এই কান্না দোজকের জাহান্নামের আগুনের ভয়ও নয়, তুমি আমাকে জান্নাত দিবে সেই আশা দিচ্ছ আমি খুশি, তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্ত রাখবে সেই নির্ভয় আমাকে দিচ্ছ, আশ্বাস দিচ্ছ তাতেও আমি খুশি, কিন্তু আমার এই কান্না তো জান্নাতের আশায় নয়, দোজকের ভয়ও নয়, ওয়ালাকি মিনা শাওকি ইলা রুয়াতিক, আল্লাহ আমার এই কান্না তো শুধু তোমাকে দেখার জন্য। ফাওহাল্লাহু ইলাইহি, তখন আল্লাহ তাআলা তার প্রতি ওয়াহি করলেন, আইয়া শুআইব হাক্কুন লিমান আরাদানি আইয়াবকিয়া মিন শাওকি আন্নাহু লাইসা লিহাযা দাওয়াউন গায়রু লিকাই, এ শুআইব তুমি জেনে রাখো, এই দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি, আমি আল্লাহ তাআলার প্রেমে পাগল হয়ে যায়, কেউ যদি শুধু আমাকে দেখার জন্য কান্না করে, এই দুনিয়ায় সেই কান্নার কোনো নিরাময় নেই, কোনো ঔষধ নেই, ওই কান্না থামানোর মতো পৃথিবীতে কোনো মাধ্যম নেই, যতক্ষণ বান্দা আমাকে দেখবে না ততক্ষণ কান্দবে। এই ঘটনাটা ইমাম রেফাই রহমতুল্লাহ আলাই এনে এই কথাই বলতে চাচ্ছেন, উম্মতে মুহাম্মাদির কপাল ভালো, আল্লাহ উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন একটা আমল দিয়েছেন যে রোজা রাখার কারণে বান্দা আল্লাহকে দেখতে পাবে। এটা আল্লাহকে দেখার জন্য এ রোজা, কারণ এ রোজা রাখার সময় একটা মানুষের মধ্যে দুনিয়াবি কোনো লোভ লালসা থাকে না, বলেন কোনো লোভ লালসা থাকে থাকে না। তো দাউদ আলাইহিস সালামের কথাটা বলি, যেটা এর আগে যেটি বলেছিলাম শুআইব আলাইহিস সালামের, হযরতে দাউদ আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা বলছেন, আওহাল্লাহু ইলা দাউদ লাউ ইয়ালামুল মুদাব্বিরুন, আমি আপনাদের কাছে একটি ছোট্ট প্রশ্ন করব,
আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে যে মর্যাদা দিয়েছেন এই মর্যাদা কি অন্য কোন নবীকে দিয়েছেন? দেননি। এটা আমরা কার কারণে পেয়েছি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলেন। আমি কিছু মাসালা বলবো ইনশাআল্লাহ, এগুলো বলতে দেরি লাগবে না। তো আমরা যে রোজা রাখছি এটার জন্য আমাদের একমাত্র টার্গেট হচ্ছে কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। তো হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন, লাউ ইয়ালামুল মুদাব্বিরুন আন্নি কাইফ ইন্তিজারি লাহুম ওয়া রিফতি বিহিম। ও দাউদ, আমাকে যারা ডাকে না, আমি রোজা রাখতে বলেছি যারা রোজা রাখে না, আমি নামাজ পড়তে বলেছি যারা আমার ডাকে সাড়া দিয়ে আমার ঘরে আসে না, আমি যে তাদের জন্য কি পরিমাণ অপেক্ষায় থাকি, আমি কেমন ভাবে তাদের জন্য ইন্তেজার করি, দাউদ এটা যদি এই লোকেরা জানতো তাহলে তাহলে এটা জানলে তারা আমার জন্য, আমার প্রেমে, আমি আল্লাহকে দেখার জন্য শোকে তারা মৃত্যুবরণ করত। ওয়ান কাতাত আওসালুহুম মিন মুহাব্বাতি, তাদের কলিজাগুলো, তাদের আতিগুলো, শরীরের ভিতরে যে রগ আছে সেগুলো ছিন্ন ভিন্ন হয়ে যেত শুধু আমাকে, আমি আল্লাহকে দেখার আশায়। সুবহানাল্লাহ বলেন। যদি আমাকে যারা ডাকে না, আমার মসজিদে যারা আসে না, আমার অর্ডার যারা পালন করে না, তাদের জন্য আমি যেভাবে অপেক্ষা করি, এটা যদি আমার বান্দারা জানতো তাহলে আমার মহব্বতে সবাই মরে যেত। সুবহানাল্লাহ বলেন। এরপরে তিনি বলছেন, ইয়া দাউদ হাদিহি ইরাদাতি ফিল মুদাব্বিরিন, এটা হচ্ছে ওই লোকদের জন্য যারা আমার ডাকে আসেনি, যদি আননি ফাকাইফা ইরাদাতি ফি মুকবিলিনা ইলাইয়া, দাউদ তুমি বলো তো আমি ওই লোকদেরকে কিভাবে ভালোবাসি, ওই লোকদের জন্য আমি আল্লাহ কতটুকু মহব্বত করি, তাদেরকে আমার রহমত তাদের জন্য কতটুকু আছে যারা আমার ডাকে সাড়া দিয়ে আমার মসজিদে হাজিরা দিয়েছে। আর একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। যারা আসেনি, আমার নির্দেশ পালন করেনি, আমি তাদের জন্য যতটুকু অপেক্ষা করি, এটা যদি জানতো তারা মরে যেত। আর আমার ডাকে যারা সাড়া দিয়েছে আমি তাদেরকে কতটুকু মহব্বত করি, এটা যদি তারা জানতো তাহলে তাদের কি অবস্থা হতো। হে দাউদ তুমি একটু চিন্তা করো, একটু মহব্বতে বলি আল্লাহু আকবার। আমরা রোজা রাখছি, একটু জোরে বলেন কার ডাকে? আল্লাহর ডাকে। আর একটু মহব্বতে বলি কার ডাকে? আল্লাহ। আমরা সারা দিয়ে রোজা রাখছি। ইমাম রেফাই রহমতুল্লাহ আলাইহি আরেকটা কথা তাসাউফের, এগুলো তাসাউফের কিতাবে পাচ্ছি আমরা, কারণ কোরআন ও হাদিসের অনেকে মনে করে আল্লাহর ওলিদের থেকে আমরা কি পেয়েছি, আল্লাহর ওলিদের থেকে আমরা কোরআন ও হাদিসের নির্যাস, দুধ থেকে ঘি হয়, দুধ থেকে মাখন হয়। সুবহানাল্লাহ বলেন। দুধ থেকে রসমালাই হয়, সন্দেশ হয়। আল্লাহর ওলিরা আল্লাহ তাআলার কোরআন রসূলের হাদিসকে এমন ভাবে বান্দার সামনে উপস্থাপন করেছেন, ইলহামের মাধ্যমে এমন কিছু জ্ঞান তারা পেয়েছেন যেটি প্রয়োগ করার কারণে অনেক অপরাধী দাগী আসামি পর্যন্ত আল্লাহর ওলি হয়ে গেছে, খুতুব হয়েছে, আবদাল হয়েছে। আল্লাহ আকবার বলেন না? কারণ বলুন, আল্লাহর রহমতের দরজা কি বন্ধ আছে না খোলা আছে? ইমাম রেফাই রহমতুল্লাহ আলাই বলছেন, একদিন হজরতে আলী রদিয়াল্লাহ তাআলা, হজরতে আলী রদিয়াল্লাহ তাআলা সিদ্দিক আকবরের কাছে গেলেন, বললেন আমি হলাম আল্লাহ রসুলের মেয়ে ফাতেমার স্বামী, আমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই রক্ত। সুবহানাল্লাহ বলেন না? আমি রসুলের নাতি হাসান হোসাইনের বাবা, আমার বংশ হয় আওলাদ রসুল, মাওলা আলীর বংশ হচ্ছে কি আওলাদে রসুল। কিন্তু গো হযরতে সিদ্দিক আকবর আবু বকর, ইয়া খলিফাতা রসূলিল্লাহ বিমাদা বাল্লাগতা হাযিহিল মানজিলাতা, বিমাদা বালাগতা, কিভাবে আপনি এই পজিশনে গেলেন, আমি রসুলের সবচেয়েতে প্রিয় মেয়ের জামা স্বামী, আমি রসুলের নাতি হাসান হোসেন যাদের বংশ আওলাদ রসুল আমি তাদের বাবা, আমি রসুলের আবার আপন চাচাতো ভাইও, তারপরও আমি যত কাছে গেলাম না
আপনি ততটুকু মর্যাদা পেলেন, আল্লাহর কাছেও বেশি মর্যাদা পেলেন, রাসূলেরও বেশি মহব্বত পেলেন। হে আবু বকর, কিসের কারণে, কি কোয়ালিটি, কি যোগ্যতার কারণে আপনাকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসে, রাসূলও আপনাকে সবচেয়ে কাছে রাখে, কি কারণে? তখন বিখামসাতি আশিয়াই ফাকালা, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার মধ্যে পাঁচটি কাজ আছে, আমি জানি হয়তো সে কারণে আল্লাহ আমাকে এই পজিশন দিয়েছেন। এক, ওয়াজাদতুন নাসা সিনফাইনি, আমি মানুষকে দুই রকম পেয়েছি। কয় রকম? দুই রকম। তালিবাল তালিবাত দুনিয়া, দুনিয়া তালাশকারী, ও তালিবাল উকবা, আখেরাত তালাশকারী। আমি পৃথিবীতে মানুষ পেয়েছি কয় প্রকার? দুই প্রকার, কেউ দুনিয়া তালাশ করে, কেউ আখেরাত তালাশ করে। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত সম্পর্কেও কেউ নই, তার বড় তুমি আলীর ইচ্ছে আমি আবু বকরকে রাসূল বেশি মহব্বত করে। হয়তো যেই পাঁচটি কারণে, এর মধ্যে প্রথম নম্বর কারণ হলো, আমি এই দুনিয়ার জমিনে দুই শ্রেণীর মানুষ দেখলাম। এক শ্রেণীর মানুষ দুনিয়ার পাগল, এই যে রমাদান মাস এসে গেল, তার বড় তাদের ব্যবসা বাণিজ্য, তাদের কাজকর্ম এমন ভাবে হচ্ছে, এখানে আল্লাহ এবং রসুলের কথা তাদের মাথায় নাই, তারা শুধু দুনিয়া তালাশ করে, শুধু দুনিয়া তালাশ করে। একটু জোরে বলুন, নাউজুবিল্লাহ। এই শ্রেণীর মানুষ হলো দুনিয়ার পাগলেরা, দুনিয়ার গোলাম। আর দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো তালিব কবা, এরা জান্নাতের আশায় ইবাদত করে। আমি আবু বকর দুনিয়ার পাগল নই, আমি আখেরাতের জন্য কাজ করি না, আনা তালিবুল মাওলা, আমি রাসূলের জন্য নিজের জানটা দিতে পারি, কারণ একটা মাত্র উদ্দেশ্য, রাসূল খুশি হলে আমার মাওলা আল্লাহ খুশি হবে। জোরে বলি আল্লাহু আকবার। এই জন্যই তো আমরা নামাজে দাঁড়ালে কি বলি, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহা লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলেন। আমি আমার সব কিছু, আমার চোখ, আমার চেহারা না, শুধু আমার ব্রেইন, আমার কলব, আমি আল্লাহর দিকে রুজু করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এটাই হচ্ছে একটা বান্দা, একজন রোজাদারের সবচেয়ে বড় মকসদ। আল্লাহ আমাদেরকে এই মকসদটা অন্তরে রাখার তৌফিক দিক, আমিন বলি। দুই নম্বর আসানি, মুনজু দখালতুল ইসলাম, আমি যখন থেকে ইসলামে প্রবেশ করেছি, মনোযোগ, আমি যখন থেকে ইসলামে প্রবেশ করেছি, মা শাবইতু মিন তাআমিদ দুনিয়া। এ আলী, আমি আবু বকর ইসলাম ধর্মে আসার আগে পেট ভরে খেতাম, গলা পর্যন্ত খেতাম, ডেকুর উঠার আগ পর্যন্ত খেতাম, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি আর পেট ভরে তৃপ্তি সহকারে খাইনি। মা রুবিতু মিন শারাবিদ দুনিয়া, আমি তৃষ্ণা মিটিয়ে, পিপাসা মিটিয়ে বেশি পানিও আমি পান করিনি, কারণ আমি জানি যখন মানুষের পেট পূর্ণ হয়ে যায়, যখন মানুষের পাকস্থলী পূর্ণ হয়ে যায়, নফসা শক্তিশালী হয়ে যায়, কলব দুর্বল হয়ে যায়। আমি সব সময় নফসকে দমিয়ে রেখেছি, কলবকে শক্তিশালী রেখেছি। যে ব্যক্তির কলব শক্তিশালী হয়ে যায়, ওই ব্যক্তি সহজে আল্লাহকে পেয়ে যায়। এই জন্য রোজা হচ্ছে নফস দমন করার সবচেয়ে বড় মাধ্যম। আল্লাহ তাআলা শুধু রমাদানে না, অন্য সময়েও আমাদেরকে নফল রোজা রাখার তৌফিক দেয়, আমিন বলি। তিন নম্বর হচ্ছে, আমি কখনো দুনিয়ার শরাবে আমি তৃষ্ণার্ত হইনি। দুই নম্বর হচ্ছে, আমি কখনো পেট ভরে খাইনি। তৃতীয় নম্বর হচ্ছে, আমি কখনো দুনিয়ার কোনো শরাব অর্থাৎ পানীয় তৃপ্তি সহকারে পান করিনি। চতুর্থ হলো, ইদা ইস্তাকবালানি আমালান, আমার কাছে যখন দুটি কাজ এসেছে, আমালুন লিদ্দুনিয়া ওয়াল আখিরা অথবা লিল উকবা, একটা দুনিয়ার কাজ, একটা আখেরাতের কাজ, তখন আমি একবারে চোখ বন্ধ করে দুনিয়ার কাজ বাদ দিয়ে আখেরাতের কাজটাই আমি চয়েস করেছি। আর একটু মহব্বতে সুবহানাল্লাহ বলেন। আমাল আল আখিরা আলা আমালি দুনিয়া। আর পাঁচ নম্বর হলো, সাহিবতুন নবিয়া, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে সঙ্গ দিয়েছি, সাহিবতুন নবিয়া, আমি রাসূলকে এমন ভাবে সঙ্গ দিয়েছি, ফা হাসানতু সুহবাতাহু, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতকে যত সুন্দর করা যায়, যত ভালো করা যায়, সর্বোচ্চ মহব্বত ত্যাগ
একনিষ্ঠতা এবং খলুসিয়ত এখলাসের সাথে আমি রসুলের সঙ্গ দিয়েছি, এই নবীর সঙ্গ নবীর সহবতের যে এখলাস, যে একনিষ্ঠতা, নির্বেজাল হওয়া, এটাই আমার আল্লাহর কাছে মর্তবার সবচেয়ে বড় ওসিলা। সুবহানাল্লাহ বলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হানি আল্লাহকা ইয়া আবু বকর, হে আবু বকর, আপনাকে কংগ্রেচুলেশন, আপনাকে অভিনন্দন, আপনি যেই কাজ করেছেন পৃথিবীতে এমন কাজ করা মানুষের পক্ষে খুব বেশি কিনা সম্ভব নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দিক। আমিন বলি।